আজকে আমরা নর্থ বেঙ্গল থেকে যাচ্ছি একটু সাউথের দিকে। সাউথ মানে ডুয়ার্স হয়ে পুরোটাই জঙ্গল, মানে জঙ্গল বলতে ল্যাশ গ্রিন এবং পাহাড়ের নিচে একদম ঘন জঙ্গলে ভরা। এবং জঙ্গল বলতে সেখানে জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল। এবং জানোয়ার বলতে হাতি, মানে বুনো হাতি থেকে গন্ডার, বাইসন, ময়ূর আরও অনেক কিছু। তো জঙ্গল সবসময় একটা অ্যাডভেঞ্চার করার জায়গা, এবং অ্যাডভেঞ্চার মানেই এক্সট্রিমলি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো তোমরা যদি সেই অ্যাডভেঞ্চারে আমাদের সামিল হতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে তো দেখা যেতেই পারে মাদল এবং আদিবাসী নাচ, তো ওখানে লাটাগুড়ি, গরুমড়া এবং কোথায় আমরা স্টে করি, কী অ্যাডভেঞ্চার করি, কতটা আনন্দ করি, যদি দেখতে চাও, দেখতে হলে সঙ্গে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রাজ, তোমাদের ছো আনবিটেন ড্রিমস। হোপ ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফাইন। চলো লেটস গো। মানে কোনো আলো নেই, জাস্ট গাড়িরই যেটুকু আলো পড়ছে রাস্তায় সেইটুকুই সম্বল। তো একদম কোর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে জঙ্গল, ডান দিক বাঁ দিক দুদিকে। তো ড্রাইভার দাবার মাঝে মাঝে আমাদের আলো বন্ধ করে দেখাচ্ছে কতটা হন্টেড জায়গাটা। মূর্তির দিকে আমরা যাচ্ছি, তো ফরেস্টের মধ্যে যেতে একটা আলাদাই অভিজ্ঞতা, একটা গা চমচমে ভাব রাত্রিবেলা, যদিও বেশি রাত্রি হয়নি, 5:30 বেজেছে, তো মনে হচ্ছে না রাত 12:00-1 বেজে গিয়েছে। ইটস আ ভেরি নাইস ফিলিং, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার রাত্রিবেলা। তো ভিডিওটা করছি এই কারণে যদি শিয়ালটাও অ্যাটলিস্ট দেখা যায়, হঠাৎ করেই মনে হচ্ছে না হাতি বা কিছু যদি এসে পড়ে। তাই তো মুক্তি ব্রিজ, হ্যাঁ কি হলো যাবে, হ্যাঁ রাস্তাটা খুব ন্যারো, ড্রাইভারটা খুব সাবধানে চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। বোথ সাইডস আর টু ন্যারো, তো ব্রিজ ইজ ভেরি ইন্টারেস্টিং। নিচে মূর্তি নদী, হ্যাঁ বাঁ দিকে একটা বাংলো আছে ওই দূরে, বাট যদি মূর্তি রিসর্টটাই ত্রিমূর্তি হয়ে গিয়ে থাকে রিনুদা, তাহলে রিসর্টটা এক্সিলেন্ট, রিসর্টটা খুবই ভালো। রাত্রিবেলা প্রথম আমি ভিডিও করছি, এক্সিলেন্ট যদি সেটাই হয়, ত্রিমূর্তি রিসর্টের মধ্যে এসে পৌঁছেছি, দেখা যাচ্ছে ভিতরটা কেমন, নাইট ভিউটা এরকম দেখাচ্ছে, খুব সুন্দর, ভেরি মাচ বিউটিফুল ইনসাইড দ্য রিসর্ট। ওহো খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন আছি মূর্তি রিসর্টে, হাঁপাচ্ছি কারণ কিছুক্ষণ আগেই জাস্ট ফিউ সেকেন্ডস ব্যাক এই যে নেট দেখতে পাচ্ছেন, আমি আর আমাদের ট্রিপ মেম্বার গৌতমদা একটু ব্যাডমিন্টন খেলছিলাম। আফটার সো মেনি ইয়ার্স উই হ্যাভ প্লেড ব্যাডমিন্টন এগেইন, কোনো অভ্যাস নেই, জাস্ট গা গরম করার জন্য একটু ব্যাডমিন্টন খেলছিলাম। এখানে একটা বিশেষ আয়োজন করা হয়েছে, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর আস, যেটা আমি শেয়ার না করেই পারছি না। সেটা হচ্ছে এখন এখানে ট্রাইবাল ডান্স উইথ বনফায়ার হচ্ছে। হ্যাভ লুক, দে আর ডুইং দ্য ট্রাইবাল ডান্স, ইট ইস দ্য ফেমাস ট্রাইবাল ড্রাম অফ দ্য আদিবাসী, তাদের একটা ফেমাস ডান্স, তাদের যে গান এবং তার সঙ্গে মাদল যেটাকে আমরা বলি, এটা খুব ফেমাস, মনটাকে অন্য জায়গায় পৌঁছে দেয়, জাস্ট ইট ইস অ্যামেজিং। আমরা এখন দেখবো জাস্ট মূর্তি রিসর্টে ট্রাইবাল ডান্স।
competition is running here and there. Those absolutely great players are playing with each other in the badminton. I am the commentator. What a game, this is agony. What a game, this is happening. Just we have the audience. We are having great feelings to each other. What a player, they're playing with each other. Oh, what a shot. Oh, he has missed it. One of the cheerleaders came on the ground. So they are just a simple moja korchi amra on the court. Bye bye. Say hello. Hello, my daughter Rudvika, just wearing the elephant mask. So, pechone travel dance hoche. Sheta khub bhalo lagche. Ekhane thanda ta ektu kom. Kom sei jonno amra khub enjoy korte pachhi. But badminton khelar por eto gorom lagche. Onek din por bishon bhalo lagche je badminton khele. Physical fitness jeta nei ekdom. তবুও রিগেইন করার জন্য চেষ্টা করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক সুপ্রভাতের শুভেচ্ছা। তো যেটা বলছি, কাল রাতে আমরা খুব এনজয় করেছিলাম। আফটার দ্য বোন ফায়ার অ্যান্ড উই হ্যাভ প্লেড দ্য ব্যাডমিন্টন আফটার সো মেনি ইয়ার্স, যে ব্যাডমিন্টন খেলার পর আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা এনজয় করি এবং এনজয় করতে করতে অনেক রাত হয়ে যায়। তো যেটা ঘুমিয়ে পড়েছিলাম, যে সাইন আপ করা হয়নি, তো সবাইকে বলছি আমার চ্যানেলটা একটু লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আর শেয়ার, চারটে জিনিস কভি মত ভুল না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। সো পরে আবার দেখা হচ্ছে, গুড বাই। Thank you.